বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজ আমাদের একটি শুভ সংবাদ বন্দর মিডিয়াতে পাবেন, ইনশাল্লাহ ইউটিউবের মধ্যে পাবেন। গতকালকে আমরা আমাদের উত্তরা জিনজিয়াং চাইনিজে আমাদের একটি শুভ বিবাহ অনুষ্ঠিত হয় বন্দর মিডিয়ার মাধ্যমে। ছেলের পক্ষে বাড়ি হল মিরপুর পল্লবীতে। ওরা 2 বছর আগে আমাদের এখানে সদস্য হয়, সদস্য হওয়ার 15 দিনে মাথায় এরা চলে যায় কাঁঠারে। তারপরে এতদিন পরে ওরা গত 2 সপ্তাহ আগে আমাদের এখানে আইয়া সদস্য হয়। সদস্য হওয়ার পরে আমরা আবার নতুন করে তাদেরকে 2টা মেয়ে দেখাই। 2টা মেয়ের মধ্যে তারা একটাকে ভালোভাবে পছন্দ করছে। এদের বাড়ি হইল আমাদের পল্লবীতে। যখন আমরা কথাবার্তা বলি দোনো পক্ষেই পছন্দ হয়। পছন্দ হওয়ার পরে আমরা আজকে গত শুক্রবারে আমরা একত্র হইয়া তাদেরকে দেখা দিই। ফাইনাল করার পরে দোনো পক্ষে বসে আমার অফিসে বিবাহের দিন ধার্য করা হয়, যে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 সময় আমরা উত্তরা 3 নম্বর সেক্টর জিনজিয়ানে বিয়া শাদীর প্রোগ্রামটা করবো। আমরা এখানে দোনো পক্ষের ছেলের পক্ষ মেয়ের পক্ষ সমাধা করার পরে আজকে আমাদের যে ছেলে, ছেলের নাম হলো কাইসার হামিদ তোহা, ছেলের নাম, জন্ম তারিখ হলো 1994 এবং পেশা হলো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। কাতারে তাদের হলো টায়ারের ব্যবসা, গাড়ির যে বড় বড় টায়ার আছে টায়ারের ব্যবসাদের এখানে দীর্ঘ 40 বছর যাবত বাবা ওখানে ব্যবসা করেন। ওই ব্যবসাতে ছেলে যখন নাকি BBA MBA আমাদের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করে, AIUB থেকে পাশ করে, পাশ করার পরে তাকে নিয়ে ওইখানে জড়িত করে বাবার মধ্যে। বাবার নাম হলো হাজি আব্দুল কাদির, বাসা পল্লবী, পুরান থানার মিরপুর, পুরান থানার সাথেই তাদের বাড়ি। মেয়ের নাম হইল কারিনা কাইসার রিচি, জন্ম হইল 2003 সাল আর পেশা হইল তৃতীয় বর্ষ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সে ফার্মাসিতে টার্নিং মাত্র পড়তেছেন। আর বাবার নাম হইল কাইসার আহমেদ, ট্রাভেল এজেন্সি ব্যবসা, বাসা হইল পুরানা পল্টন। আর দেশের বাড়ি হইল ফরিদপুর, বাবার বাড়ি ফরিদপুর, মায়ের বাড়ি হইল আমাদের গোপালগঞ্জ। এই বিবাহ কাজটি আমাদের বন্ধ মেডার মাধ্যমে গতকালকে দিয়ে আমরা রাত 2টা আড়াইটার দিকে আসছি শেষ সমাধা করে। এই বিবাহের সমস্ত দায় দায়িত্ব বন্ধ মেডার মাধ্যমেই সব কিছু সমাধা হয়েছে ইনশাল্লাহ। আমি মামাবা এখানে উপস্থিত ছিলাম, আমার ছেলেরাও এখানে উপস্থিত ছিল অফিসের কাজে। আপনারা মনোযোগের সাথে আমাদের ভিডিওটা দেখবেন। আর আজকে আরেকটা শুভ সংবাদ, আজকে আমাদের সন্ধ্যা 7:30 সেক্টর 3 নম্বরে আরেকটা বিবাহ অনুষ্ঠিত হবে। আল্লাহর রহমতে আমরা এই 3 মাসের মধ্যে আমরা প্রায় 20টার মতন বিয়ে দিয়েছি ইনশাল্লাহ। 3 মাসের মধ্যে আমাদের শুভ সংবাদ আপনাদেরকে জানালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি বারাকাতুহু।